আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? সবার চলে আসলাম আবারও সিহিরি করার ব্লগ নিয়ে। এইটা আসলে 8 এপ্রিলের ব্লগটা ছিল, তো ঈদের ব্যস্ততার কারণে ব্লগটা আমি কোনোভাবে আপলোড দিতে পারছিলাম না। ঈদের 6 দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তার মধ্যে ভাই এখন যেই গরম চলতেছে সেই গরমে তো এখান থেকে ওইখান পর্যন্ত উঠে যেতে ইচ্ছা করে না। আসলে 8 এপ্রিল ছিল বাবার বার্থডে। বাবা হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমাদের সবাইকে ফোন দিয়ে বলে যে চলো তোমাদেরকে আজকে আমি আমার বার্থডে ট্রিটটা দিব। মানে আমরা 7 তারিখ রাতের 12টার পরেই বের হই, মানে ধরতে গেলে 8 তারিখ। দেন আমরা 1:30টার দিকে বাসা থেকে বের হই, আর এই যে দেখো বাবা। আর তোমরা তো আমার ফুল ফ্যামিলিকে কম বেশি সবাই জানো যারা ব্লগস দেখো, এন্ড টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারলা যে আমরা আসলে এখন মাওয়া যাচ্ছি সেহরি করতে। এর আগে আমরা আরো 2 বার সেহরি করতে গিয়েছিলাম, বাট সেটা ছিল পুরান ঢাকায়। তো ওই 2টা ব্লগ আমার ইউটিউব চ্যানেল এন্ড টিকটক অ্যাকাউন্টে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিও। আর এটাই হচ্ছে সেই রোড, যে রোডের কারণে সবাই মাওয়া যাওয়ার জন্য এত বেশি এক্সাইটেড থাকে, এন্ড আমরাও এই কারণেই মাওয়া যাওয়াটা এত বেশি পছন্দ করি। যাই হোক, এরপর আমরা মাওয়া হাইওয়ে একটা সাইডে নামি, কারণ আম্মু বাবার জন্য যে কেকটা এনেছিল সেটা আমরা এখন কাটবো। আর এই জায়গাটা প্রচন্ড সুন্দর, এখানে আমরা কিছু ছবিও তুলেছি, আর এখানে অনেক বাতাসও ছিল যেটা অনেক ভালো লাগতেছিল। এন্ড এই কেকটা দিয়ে আমরা বাবাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, বাট বাবাই উল্টা আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। দেন আমরা 4 জন মিলে কেকটা কাটলাম, আর বাবাকে এক এক করে খাওয়ালাম, আর মামনি ভিডিওটা করে দিচ্ছিল। বাবার আগের বছর বার্থডেতেও আমরা এই মাওয়াতেই আসছিলাম সিহরি করতে, কারণ তখনও রমজান মাস ছিল, এন্ড এইবারও তাই করতে আসছি। কেক খাওয়া শেষ করে ডিরেক্ট আমরা মাওয়া ঘাটে চলে আসি, মানে আগে যেখানটায় ঘাট ছিল এখন তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, একদম 1 বছরের মধ্যে টোটালি সবকিছু চেঞ্জ করে ফেলছে। আর আগের বারের মতো আমরা সেই পদ্মা হোটেল এন্ড রেস্টুরেন্টে এসেছিলাম, এখানে অনেক কিছু ওরা চেঞ্জ করে ফেলছে, অনেক কিছু অ্যাড করেছে, আগের থেকে আরো সুন্দর হয়েছে। আর এটা তো অনেকেই চেনা, এখান থেকে পদ্মা সেতুর ভিউটা পাওয়া যায়। এরপর বাবা যায় ইলিশ মাছ দেখতে, বাট আনফর্চুনেটলি মাছগুলো ভালো ছিল না, তাই আমরা এখান থেকে বের হয়ে যাই, কারণ এই মাওয়াতে হচ্ছে মেন জিনিসটাই ইলিশ মাছ, ওইটাই যদি ভালো না হয় তাহলে তো হইলো না। ওইখান থেকে বের হওয়ার সময় রাস্তার ওই পারে দেখলাম আরো অনেক সুন্দর সুন্দর দোকান আছে, যেরকম এই যে একটা দোকান, এখানে কক্সবাজারের মতো অনেক কিছু পাওয়া যাচ্ছিল, সেখান থেকে আমরা কিছু কেনাকাটাও করলাম, ভালোই ছিল জিনিসগুলো। তার পাশাপাশি তোমরা এখানে অনেক খাবারের দোকান পাবে, যেমন মুড়ি, ফুচকা, চটপটি এগুলো। তো ভাই এখান থেকে আবার মুড়ি খাচ্ছিল। দেন ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ব্যাক করি, যে রাস্তা দিয়ে মাওয়াঘাটে ঢোকার সময় অনেকগুলো রেস্টুরেন্ট পড়ে সেখানে আসি। এরপর আমাদের সবার চোখে পড়ে শখের হাড়ি রেস্তোরাঁ, আর বাবা ভিতরে গিয়ে দেখে যে এখানে মাছও ভালো, তাই আমরা এখানেই বসি। এন্ড এখানে তোমরা সুন্দর সুন্দর অনেক জায়গা পাবে ছবি তোলার, পশ একটা ভাইব পাবে। এন্ড এটার ভিতরে এক্সট্রা করে এসি কেবিনও আছে। আর এটা ছিল আমাদের মাছ যেটা বাবা সিলেক্ট করেছিল, এন্ড মাছটা আমি তোমাদেরকে খেয়ে রিভিউ দিব। এরপর খাবারটা অর্ডার দিয়ে আমরা সবাই ভিতরে এসে বসলাম, কারণ আমাদের আবার সেইরি সময়ও চলে যাচ্ছিল, তো তাড়াতাড়ি করতে হবে। আর কিছুক্ষণ পর আমাদেরকে ইলিশ মাছ এন্ড বেগুন ভাজি দিয়ে যায়। এদিকে আমি টাইম নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ আমার সবার থেকে খেতে একটু বেশি দেরি হয়, এর মধ্যে এটা হচ্ছে ইলিশ মাছ, এখান থেকে আমাকে কাটা বেছে খেতে হবে। যাই হোক, এখন খাবারের ব্যাপারে আসি। আমার কাছে মনে হয়েছে যে ইলিশ মাছে একটু লবণ কম এন্ড ভাজাটা একটু কম হয়েছে, আর এর মধ্যে যে বেগুন ভাজাটা ছিল সেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি বেগুন ভাজা দিয়ে বেশি খাইছি। ওভারঅল খাবার আমার কাছে ভালোই লাগছে, তোমরাও ট্রাই করতে পারো। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসার পর বের হই, এন্ড আসার সময় এত সুন্দর একটা ভিউ দেখতে পাই, আমরাও যাচ্ছিলাম সাইড দিয়ে, ট্রেনও যাচ্ছিল, অনেক সুন্দর একটা ভিউ। সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। রমজান মাসের আরেকটা ব্লগ আছে যেটা আমি কিছুদিনের মধ্যে আপলোড দিয়ে দিব, তোমরাও দেখতে পাবে, বাট ওইটা সেহরি না, ওইটা ইফতারের ব্লগ, যেটা আমার কাজিন এন্ড আমার ফ্যামিলির সাথে। আর আমার এই ব্লগসগুলো যারা একদম লাস্ট পর্যন্ত দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।